হ্যালো ভিউয়ার্স, বিশ্বগ্রামের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোথাও প্রচুর বৃষ্টিপাতের কারণে যে বনাঞ্চল গড়ে ওঠে সেটাই বৃষ্টিবন বা রেইন ফরেস্ট। বছরে অন্তত 60-70 ইঞ্চি বৃষ্টিপাত হওয়া চাই, না হলে তা প্রাকৃতিক বৃষ্টিবন হিসেবে গড়ে উঠতে পারে না। ভারত বাংলাদেশের কিছু অঞ্চলে 80 ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়, ফলে কিছু বৃষ্টিবন গড়ে উঠেছে। পৃথিবীর ভূভাগের 6% বৃষ্টিবন, যা প্রায় 40% অক্সিজেন সরবরাহ করে আমাদের জন্য। এখান থেকেই আসে আধুনিক ঔষধের 25% আসবাব ও খাদ্য। ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট, আসাম ও উড়িষ্যায় বৃষ্টিবন অবস্থিত। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও সুন্দরবনকে বৃষ্টিবনের আওতায় আনা গেলেও তা বিক্ষিপ্ত। অ্যামাজন, কঙ্গো, নিবিড় বনের চরিত্র এদের ভেতর অনুপস্থিত। নিবিড় বৃষ্টিবনের গাছকে মোটামুটি 4টি স্তবকে ভাগ করা যায়। বৃষ্টিবনের উপর দিয়ে উড়ে গেলে বৃক্ষচূড়ায় অজস্র সবুজ ব্রকলির মতো যে আদল দেখা যায়, সেটি বৃষ্টিবনের প্রধান স্তবক, অর্থাৎ ক্যানপি লেয়ার বা শামিয়ানা। পত্রাবলী শোভিত গাছের ঊর্ধ্বাংশকে সাধারণত মুকুট বা ক্রাউন বলে চিহ্নিত করা হয়, কিন্তু একটানা বিস্তৃত হলে তখন তা ক্যানপি নামে অভিহিত হয়। এই স্তরের উচ্চতা 100-150 ফুটের মধ্যে। তবে কিছু অস্বাভাবিক লম্বা গাছ এই ক্যানপি থেকে অনেকখানি গলা বাড়িয়ে থাকে আকাশে, যেগুলো সাধারণত তুলাজাতীয় ক্যাপক বা ব্রাজিল নাটের গাছ। এসব গাছ যে স্তবকে থাকে তা অতুচ্চ স্তবক বা ইমার্জেন্ট লেয়ার, যাকে ওভারস্টোরিও বলা যায়। বৃষ্টিবনের মাটি নরম বলে এসব বড় গাছে প্রায়শই অধিমূল বা বাট্রেস হতে দেখা যায়। ক্যানপি লেয়ারের নিচে থাকে ছোট গাছ ও গুল্ম সংবলিত আন্ডারস্টোরি এবং সর্বনিম্নে ফরেস্ট ফ্লোর বা বনতল। এই 4টি স্তবকের মধ্যে ক্যানপি লেয়ারই সবচেয়ে বেশি বিস্তৃত এবং তা বিজ্ঞানীদের বিশেষ অধ্যয়নের বিষয়। ঘন অ্যামাজন বৃষ্টিবনে পত্রাবলীর ফাঁক দিয়ে বনতলে মাত্র 2-5% আলো গিয়ে পৌঁছে। এখানে বেশ কিছু গাছের বড় পাতা হতে দেখা যায়, যাতে প্রয়োজনীয় সালোক সংশ্লেষণ হতে পারে। বনতলের মাটি এত অনুর্বর যে একে পরিহাস করে ভেজা মরুভূমিও বলা চলে। ক্যানপিতে বাস করে প্রায় 90% প্রাণী ও প্রায় 50% উদ্ভিদ। প্রাণীদের মধ্যে রয়েছে ব্যাঙ, টিকটিকি, পাখি, সাপ, বানর, স্লথ, বিড়াল ইত্যাদি, যার অধিকাংশের সঙ্গে মাটির সংস্রব থাকে না। ক্যানপি উদ্ভিদের মধ্যে সবই পরগাছা, পরাশ্রয়ী, পরজীবী কিংবা অর্ধপরজীবী। এর মধ্যে রয়েছে অর্কিড, ফার্ন, মস, গুল্ম, ফাইকাস, ব্রোমেলিয়ান, ক্যাকটাস ইত্যাদি। বৃষ্টিবনের জীব বৈচিত্র্য লক্ষণীয়। মাত্র এক গাছেই 100 রকম পরগাছা এবং হাজারখানেক প্রজাতির কীটপতঙ্গ থাকতে পারে। গাছ যত পুরনো হতে থাকে, ধস্ত বিকৃত বাকলে পরগাছার সংখ্যা ততই বাড়তে থাকে। 100 বছরে হয়তো দেখা যায় মাত্র কয়েক রকম, কিন্তু 200 বছর হয়ে গেলে গাছ ভরে যায় পরগাছায় এবং তখন গাছের কাণ্ড পর্যন্ত দেখা যায় না। বিজ্ঞানীরা ক্যানপিতে বাস করা নানা রকম উদ্ভিদ ও প্রাণীর জীব বৈচিত্র্য, একের সঙ্গে অন্যের সম্পর্ক, পরাগায়ন, বংশবিস্তার, ফরেস্ট ইকোলজি ইত্যাদি বিষয় অধ্যয়ন করেন। বনবাসী উপজাতীয়দের কখনো জীবিকার তাগিদে বৃক্ষের ক্যানপিতে ওঠার প্রয়োজন পড়েনি, যদিও বৃক্ষ আরোহণে তারাই অধিক দক্ষ। বর্তমানে গোটা মানব জাতির জন্য বিজ্ঞানীদের ক্যানপি গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগে এসব ক্যানপিতে ওঠার কোনো উপায় ছিল না এবং উড়োজাহাজ আবিষ্কারের আগে এই বিস্তীর্ণ ক্যানপির দেখাও কেউ পায়নি। পাহাড়ি ঢালের বৃষ্টিবনকে হয়তো উঁচু থেকে দেখা গেছে, কিন্তু তা ওই থোকা থোকা ব্রকলি দেখার মতোই। গবেষণার নিমিত্তে গাছে ওঠার জন্য ভাড়া করা হয়েছে আদিবাসীদের। কখনো বন্দুক ছুড়ে ছোট ছোট ডালপালা ভেঙে ভূপাতিত করা হয়েছে। মজার ব্যাপার হলো, এই পরিস্থিতিতে বর্নিওর একজন বিজ্ঞানী বানরকে ট্রেনিং দিয়ে নিয়ে এসেছিলেন গাছ থেকে পরগাছা নামিয়ে আনার জন্য। এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে। বিগত 90 দশকে জ্যাপেলিন ও বেলুন র্যাফটে বসে বিজ্ঞানীরা বেশ কাছে থেকে গবেষণার সুযোগ পেয়েছেন, কিন্তু এর চেয়ে বেশি কার্যকর উপায় বের হয়েছে কনস্ট্রাকশন ক্রেন ব্যবহার করে। এখন কিছু কিছু বিজ্ঞানী বৃক্ষ ঘর বা ট্রি হাউসে অবস্থান করে গবেষণার কাজ করতে পারছেন। প্রত্নতত্ত্ববিদের গবেষণায় জানা যায়, প্রাচীন হোমিনিড পরিবারের প্রাণী গরিলা, শিম্পাঞ্জি, ওরাং উটাং ও মানুষ 40,000 বছর আগে গাছেই বাস করত। ভূমির আস্তানা ছিল সাপোচ্ছঙ্গুল। হিংস্র প্রাণী ও সাপখোপের কারণে তখন গাছে বাস করাই ছিল অধিক নিরাপদ। তবে ট্রি হাউসের কোনো ফসিল আজ অবধি পাওয়া যায়নি, কারণ গাছের মতো কাঠের তৈরি ঘরবাড়িও নস্যাৎ হয়ে গেছে। সামান্য কিছু নজির পাওয়া গেছে গুহা থেকে আবিষ্কৃত জীবাশ্মের মাধ্যমে। নিরাপত্তার কারণে ইন্দোনেশিয়া
ইন্ডোনেশিয়ার পাপুয়াতে করোয়াই উপজাতির মানুষরা এখনো প্রায় 50 মিটার উঁচুতে বাসা তৈরি করে। ভাবতে খুব অবাক লাগে, এই ট্রাইবরা সভ্য জগতের সংস্পর্শে এসেছে মাত্র 1970 সালে। এই উপজাতীয় মানুষরা স্বজাতি খেকো ক্যানিবল, দাঙ্গাবাজ। দুটি দলের ভেতরে শত্রুতার কারণে এরা লুটপাট করে, ঘরে আগুন দেয়, নারী ও শিশুকে ধরে নিয়ে হয়তো ভক্ষণ করে, নয়তো ক্রীতদাস করে রাখে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে এই ক্যানিবলরা ঘর বানায় 150 ফুট উঁচুতে গাছের ডালে, অর্থাৎ গাছের ক্যানপিতে অন্যান্য প্রাণীদের মতোই বাস করে তারা। এত উঁচুতে গবেষণাগার নির্মাণ করার পরিকল্পনার পেছনে করোয়াই উপজাতির বাড়িঘরের উদাহরণের কথাই মনে হয়। গবেষণার জন্য ট্রি হাউস নির্মাণ ছাড়া সাধারণ মানুষের ইকো ট্যুরিজমকে কেন্দ্র করে পৃথিবীর নানা দেশে তৈরি হয়েছে ক্যানপি ওয়াকওয়ে বা শামিয়ানা পথ। এই পথে যারা ভ্রমণ করার সুযোগ পেয়েছেন তাদের জীবন সার্থক। 10-15 তলা উঁচুতে নিরাপদ পথ ধরে নিসর্গ ও তার জীব বৈচিত্র্য দেখার জন্য নির্মিত এই প্রযুক্তি হালামোলের। প্রাচীন মানুষরা এসব দেখার সুযোগ পাননি। শুধু নয়ন সার্থক করা নয়, এর সঙ্গে শিক্ষার আয়োজন করে ইংল্যান্ডের কিউ গার্ডেন তৈরি করেছে 18 মিটার উঁচুতে 200 মিটার লম্বা একটি ট্রি টপ ওয়াকওয়ে। এই পথ চক্রাকারে ঘুরে এসেছে ওক, চেস্টনাট, বীচ ইত্যাদি মহিরুহের ভেতর দিয়ে। পর্যটন পথটির অনুপম কিছু বৈশিষ্ট্যের একটি হলো আন্ডারগ্রাউন্ড ডিসপ্লে, যেখানে দেখা যায় ব্রোঞ্জের ভাস্কর্য রূপে তৈরি গাছের শিকড় বাকড়। জার্মানির বাভারিয়ান ন্যাশনাল পার্কে আছে 25 মিটার উঁচু, দীর্ঘ 1300 মিটার লম্বা একটি ওয়াকওয়ে। ব্রুনাইতে উলুউলু ন্যাশনাল পার্ক রিসোর্টে আছে অচিন্তনীয় 60 মিটার উঁচু শামিয়ানা পথ, যা দেখার জন্য রীতিমতো ফিজিক্যাল ফিটনেস থাকতে হয়, কারণ ওয়াকওয়েতে চড়তে গেলে কমপক্ষে 1200 সিঁড়ি অতিক্রম করতে হয় এবং অঙ্কুস্থলে পৌঁছাতে হয় নৌকাযোগে। আফ্রিকার কেপ টাউনে কার্স্টেনবশ বোটানিক্যাল গার্ডেনের ভেতর অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ছোট ওয়াকওয়ে রয়েছে, যা সর্পিল আকারের বলে নাম হয়েছে ব্লুমস্ল্যাং। এটি শুরু হয়েছে মাটি থেকে, যার কাঠের পাটাতনে সপরিবারে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়। উদ্ভিদ জগতে ক্যানপি শাইনেস নামক একটি পরিভাষা চালু আছে। বৃষ্টিবনের নিচে থেকে ক্যানপির দিকে ভালো মতো খেয়াল করলে মনে হয় প্রতিটি গাছের মুকুটের জন্য যেন নিজস্ব একটি এলাকা রয়েছে। এই অবস্থাটা বেশি দেখা যায় একই প্রজাতির গাছের মধ্যে। পাশাপাশি নিবিড়ভাবে বেড়ে উঠলেও একটি গাছ সীমানা ভেদ করে অন্য গাছের শরীরে ঢুকে পড়ছে না, ফলে মাঝখানে থেকে যাচ্ছে সামান্য ফাঁক বা ক্র্যাক। এই ক্র্যাকের মধ্য দিয়ে বনতলে নেমে আসে কিছুটা সূর্যের আলো। এগুলো যতটা বোঝা যায় খালি চোখে, তার চেয়ে বেশি হৃদয়ঙ্গম করা যায় আলোকচিত্রে। বৃক্ষ সীমানায় বাঁকাচোরা অথচ সমান্তরাল গ্যাপ থাকার কারণ অনুসন্ধান শুরু হয়েছে প্রায় 1 শতাব্দী আগে থেকে, কিন্তু আজ পর্যন্ত বিষয়টি সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। কেউ কেউ ভেবেছেন একটি গাছ অন্য গাছের পোকামাকড় ও রোগশোকের ছোঁয়াচ বাঁচিয়ে চলার কারণে এমন হয়, বা বাতাসে গাছের মুকুট যতখানি দোলে ততখানি জায়গার ডগা বাড়তে পারে না আহত হওয়ার আশঙ্কায়। তবে একটি মতবাদ প্রাধান্য পেয়েছে অন্যদের উপর, যেটি গাছের ফটোরিসেপ্টরকে কেন্দ্র করে। গাছ তার পত্রবিন্যাস করে এমন ভাবে যাতে সব পাতাই মোটামুটি রোদ পায় এবং ছায়ার দিক থেকে রৌদ্রের দিকে বেঁকে যায়। হয়তো ফটোরিসেপ্টরের কারণে এক গাছ অন্য গাছের উপস্থিতি বুঝতে পেরে একটা দূরত্ব বজায় রাখে নিজস্ব প্রয়োজনে। তবে এসব এখনো হাইপোথেসিস অবস্থায় রয়েছে, থিওরি বা তত্ত্ব মতবাদে প্রতিষ্ঠা পায়নি। বৃষ্টিবন অধ্যয়নের জরুরি স্তম্ভ ক্যানপি, যাকে জানার সুযোগ আমাদের নিজেদেরই সৃষ্টি করতে হবে, কারণ দেশীয় ফ্লোরাফনার কাজ বিদেশিরা কখনো করতে পারবেন না। আশা করাটাও ঠিক নয়, পূর্বে দেখানো বিভিন্ন দেশের ক্যানপি ওয়াকওয়ে ছাড়াও ডেনমার্ক, কস্টারিকা, পেরু এমনকি আফ্রিকার ঘানাতেও রয়েছে এই ব্যবস্থা। ভারতের পশ্চিমঘাট এলাকায় কর্ণাটক গোয়া বর্ডারেও একটি ওয়াকওয়ে নির্মাণের চেষ্টা চলছে। বাংলাদেশের অন্য বনাঞ্চল বাদ দিলেও অন্তত রাঙামাটি, বান্দরবন এলাকায় গবেষকদের এমনকি সাধারণ মানুষের জন্য নির্মিত হতে পারে ক্যানপি ওয়াকওয়ে, যা পর্যটনের ইকোট্যুরিজমের একটি প্রজেক্ট হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এক্ষুনি বাজিয়ে দিন, এতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ বিশ্বগ্রামের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।